সামরিক শক্তিতে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তির দেশ ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর এবার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ল তেহরান। অত্যাধুনিক প্রযুক্তির এই মিসাইল শব্দের গতির চেয়ে 5 গুণ দ্রুত ছুটতে পারে, অর্থাৎ প্রতি ঘন্টায় এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যেতে পারে প্রায় 20,000 কিলোমিটার বেগে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নতুন হাইপারসনিক ব্যালিস্টিক এই মিসাইল যে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষাও সম্পন্ন হয়েছে, তবে এখনও এর ফুটেজ প্রকাশ করেনি তেহরান। বলা হচ্ছে খুব দ্রুতই প্রকাশ্যে আনা হবে এই অস্ত্রের ভিডিও ফুটেজ। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র দাবি, ক্ষিপ্র গতির এই মিসাইল শত্রুদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম, ফলে পরাশক্তির সব দেশই ঝুঁকছে দানবীয় এই অস্ত্র তৈরির দিকে। এই ক্ষেপণাস্ত্র নির্মাণকে দেশের নিরাপত্তা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মন্তব্য করেছে তেহরান। জানানো হয়, অতি উচ্চ গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের ভেতর দিয়ে চলার পাশাপাশি এর বাইরে দিয়েও চলার সক্ষমতা রাখে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডল দিয়ে সাধারণত শব্দের চেয়ে 5 গুণ গতিতে চলতে পারে, ফলে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এই ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব হয় না। ইরান গেল মঙ্গলবার মধ্যপল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটির নাম দেওয়া হয়েছে খাইবার ব্যালিস্টিক মিসাইল, যা 1,500 কেজি ওয়ারহেড বহন করে 2,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর আগে গত বছরের নভেম্বরে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের খবর দিয়েছিল ইরান। মিসাইল ছাড়াও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকেও বিশেষ নজর দিয়েছে ইরান, বিশেষ করে ইসরায়েলের হামলা ঠেকাতে বিশেষ টানেলও তৈরি করেছে তেহরান। সম্প্রতি সেই টানেলের ফুটেজও প্রকাশ করা হয়েছে। ইরানের দাবি, কোনো মিসাইল দিয়ে খুব সহজে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যাবে না, কারণ শত্রুপক্ষের হামলা ঠেকিয়ে আবার ভূগর্ভে চলে যাবে বিশেষ ওই যান। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।